আপনারা দেখতেছেন কতগুলো মাছ শিকার করছে, এই সবগুলো মাছই শিকার করছে অল্প কিছুক্ষণের মধ্যে, এক ঘন্টার মধ্যে এই মাছগুলো শিকার করছে। দেখতেছেন কতগুলো মাছ, এইমাত্র এই মাছটি ধরলো, কই মাছ, তো অনেকগুলো মাছ আজকে শিকার করছে, তো আপনাদের দেখাবো। দেখতেছেন ছিপ নিয়ে বসে রয়েছে, আর আজকে কেউ মাছ শিকার করার জন্য আসে নাই দেখতেছেন, এর জন্য হয়তো বা মাছে বেশি আধার খাইছে, মানে টুপ খাইছে। এই কই মাছটি ধরলো আর নোরা মাছ তো ধরছে, সেটাও আপনাদের দেখাবো। পুরো স্থানে আজকে একজন লুকি, এখন আপনাদের মাছগুলো দেখিয়ে দিই যে কতগুলো মাছ শিকার করছে। একদম পানিতে মন জায়গায় রাখছে, দেখানো কষ্ট। কতগুলো মাছ ধরছে, বাবাস অনেকগুলো মাছ ধরছে, দেখা যাইতেছে প্রচুর পরিমাণ মাছ শিকার করছে আজকে। দেখতেছেন একা আসছে, এর জন্য হয়তো বা বেশি ধরছে, আর যিনি আরও বেশি থাকলে তারাও হয়তো বা অনেকগুলো ধরা পারতো। তেলাপিয়া আছে, দেখতেছেন তেলাপিয়া কত সুন্দর বড়। আর এই পাশ থেকে নোরা দেখাইতেছি, যেগুলো নোরার সাইজ প্রায় 2 কেজির মতো হইব, তাই না? 2 কেজির মতো মাছ শিকার করছে দেখতেছেন। প্লেসটা অনেক সুন্দর মাছ শিকারের জন্য, একদম রেল লাইন সংলগ্ন দেখতে পাচ্ছেন। আজকে কেউ আসে না, একদম ফাঁকা জায়গা, একটা লোক নাই, সরি একটা লোক আছে আর কেউ নাই। দেখি আমরা বসে থেকে যে আর কোনো মাছ ধরা পারে কিনা। আর ছিপটা অবশ্য ভেঙে গেছে মাছ ধরতে ধরতে, সেটা হচ্ছে যে খড়ির ছিপ, দেখতেছেন খড়ি দিয়ে আমাদের গ্রাম বাসায় এটাকে খড়ি বলা হয়। এটাতে অনেকগুলো মাছ শিকার করছে, হুইল ছিপ দিয়ে অবশ্য 2টা করছে, আর সবগুলাই খড়ির ছিপ দিয়ে। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে টুপ কী ব্যবহার করে, টুপ হচ্ছে এটা কি কি দেওয়া হয়েছে নাজমন, টুপ হিসেবে পাউরুটি আর কি, খালি পাউরুটি আর কিছু দেয় নাই। অবশ্য হয়তোবা আর কিছু সাথে দিলে বেশিও ধরা পড়তো মাছ, পাউরুটি দিয়ে, পাউরুটি দিয়ে যে মাছ ধরছো, আর তো আরও কিছু থাকলে তো আরও বেশি হয়ে গেত। অনেকগুলো মাছ শিকার করছে, একদম পুরো জায়গাটাই ফাঁকা, অনলি একজন লোক মাছ শিকার করতে আসছে আজকে। একদম স্থানগুলা ফাঁকা পড়ে রয়েছে, এই জায়গা থেকে মাছ শিকার করে, এই জায়গা থেকে করে, এই জায়গা থেকে ওই দিক থেকে। আর নৌকা নিয়ে দেখা যাইতেছে 2-3 জন আছে, নৌকা নিয়ে আজকে কম বসছে দেখতেছেন। নৌকা নিয়ে আজকে মাত্র 3টা নৌকা নিয়ে মাছ ধরার জন্য বসছে,